ফুটবল জোয়ারে ফাঁসছে গোটা বিশ্ব। দেশের ফুটবলাররাও পিছিয়ে নেই। নারী ফুটবলার থেকে সাবেক ফুটবলার সবাই প্রিয় দলের খেলা দেখতে অথির আগ্রহে অপেক্ষায়। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় ট্রফিটা তার হাতেই দেখতে চান সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। শরীফ রওশনের রিপোর্টে বিস্তারিত। ভিন দেশে বিশ্বকাপ ফুটবল হলেও রোমাঞ্চিত জাতীয় দলের নারী ফুটবলাররা। নিজের জন্মস্থান জাপানকে সমর্থন করেন না বাংলাদেশের ফুটবলার মাতসুসিমা সুমাইয়া। বিশ্বকাপের লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকেই পছন্দ এই ফুটবলারের। এদিকে কৃষ্ণা রানী সরকারের প্রিয় দল আর্জেন্টিনা। সব দলই করছি, ব্রাজিল মেইনলি। মেসি, কিন্তু এর বাইরেও আমি কিছু কিছু প্লেয়ারের খেলা দেখি, রোনালদো, মেসি, ইয়া নেইমার, তারপরে সালাহ, হেজাক। তো যারা আর কি আমার পজিশনে খেলে তাদের খেলাটা আমি দেখার চেষ্টা করি এবং কি ভালো কিছু নেওয়ার চেষ্টা করি। মেসি, রোনালদো, ডিমারিয়া, সবারই এবার শেষ বিশ্বকাপ। তবে মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান জাতীয় দলের সাবেক ফুটবলার। আমি বিশেষ করে মেসির কাছে দেখতে চাই, কারণ মেসির হাতে এই একটাই তার অধরা, এবং একবার ফাইনালে যেও সে ধরতে পারে নাই। সো সেদিক থেকে আমি বলবো যে মেসি যুগে আর আসবে কিনা আই এম ইন ডাউট। সবার একটাই কথা, যে দল এবার ভালো ফুটবল খেলবে শিরোপা যাবে তাদের ঘরেই। শুধু উঠে না, দেখো। শরীফ রওশন, নিউজ 24, ঢাকা।